জয়রাধে আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা শ্লোক একানব্বই ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ তোমার প্রেমেতে আমি হইলঙ্কৃতার্থ নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন কৃষ্ণ নাম উপদেশে তার সর্বজন হে বৎস তুমি যে পরম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করেছ তাতে খুব ভালো হয়েছে তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং আমি কৃতার্থ হয়েছি বৎস নাচ গাও নাচও গাও এবং ভক্ত সঙ্গীক সংকীর্তন করো তাছাড়া তুমি কৃষ্ণ নাম সংকীর্তন করার মহিমা সম্পর্কে সকলকে উপদেশ দাও কেননা এভাবেই তুমি সমস্ত অধপতিত জীবদের উদ্ধার করতে পারবে গুরুদেব চান যে তার শিষ্যরা বিধি নিষেধগুলি পালন করে কেবলমাত্র নিত্য কীর্তন করুক তাই নয় সেই সঙ্গে তারা যেন জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য সংকীর্তন আন্দোলন প্রচারও করুক কেননা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভিত্তি হচ্ছে নিজে ভগবত ভক্তি আচরণ করে অপরের মঙ্গলের জন্য তা প্রচার করা দুই প্রকার ঐকান্তিক ভক্ত রয়েছেন গোষ্ঠানন্দী ও ভজনানন্দী যারা কেবল নিজের জন্য ভগবত ভক্তির অনুসরণ করে সন্তুষ্ট থাকেন তাদের বলা হয় ভজনানন্দী আর যারা কেবল ভক্তিমার্গে নিজেদের সিদ্ধিলাভ করে সন্তুষ্ট নন পক্ষান্তর অপরকেও ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে পারমার্থিক পথে অগ্রসর হতে দেখতে চান তাদের বলা হয় গোষ্ঠানন্দী গোষ্ঠানন্দীর একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নিসং নৃসিংহদেব যখন বর প্রার্থনা করতে বলেন তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন নৈব দ্বীজে পর দূরত্ব রন্না তীর্য গায়ন মহামৃত মগ্নচিত্ত স বিমুখ তো বিমুখ চেত ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভর মুদো হত হে ভগবান আমার নিজের কোনো সমস্যা নেই এবং আমার কাছ থেকে কোনো বর চায় না আমার কাছ থেকে কোনো বর চায় না কারণ আপনার দিব্য নাম কীর্তন করি আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট আমার পক্ষে এই যথেষ্ট কারণ যখন আমি আপনার নাম কীর্তন করি তখনই যখন দেখি অন্যরা আপনার প্রতি প্রেম ভক্তি থেকে বঞ্চিত হচ্ছে তখনই আমি আনন্দ সাগরে নিমগ্ন হই তিনি বললেন যে আমি যখন আপনার নাম কীর্তন করি তখনই আমি আনন্দ সাগরে নিমগ্ন হই আমার কেবল সেই জন্যেই অনুশোচনা হয় যখন দেখি অন্যরা আপনার প্রতি প্রেম ভক্তি থেকে বঞ্চিত হচ্ছে ক্ষণস্থায়ী জড়ো সুখভোগের জন্য তারা জড়োজাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছে এবং ভগবত প্রেমের প্রতি আসক্তি রহিত হয়ে কেবলমাত্র ইন্দ্রিয় সুখভোগের আশায় দিনরাত কঠোর পরিশ্রম করে তাদের জীবনের করে তাদের জীবনের অপচয় করছে আমি কেবল তাদেরই জন্য অনুশোচনা করি এবং মায়ার বন্ধন থেকে তাদের মুক্ত করার জন্য নানা রকম পরিকল্পনা করি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বিশ্লেষণ করেছেন যে মানুষ তার ঐকান্তিক সেবার দ্বারা গুরুদেবের মনোযোগ আকর্ষণ করেছেন তিনি সমগত্রীয় কৃষ্ণ ভক্তদের সঙ্গে নৃত্য ও কীর্তন করতে ভালোবাসেন গুরুদেব এই ধরনের শিষ্যকে সমস্ত পৃথিবীর প্রতি জীবদের উদ্ধার করার দায়িত্ব দান করেন যারা ভক্তি মার্গে উন্নতি সাধন করেননি তারাই কেবল নির্জন স্থানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চান স্ত্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষায় তা হচ্ছে এক প্রকারের প্রবঞ্চনা কেননা তারা হরিদাস ঠাকুরের মতো অতি উন্নত ভক্তের কার্যকলাপের অনুকরণ করতে চান না এভাবেই অতি উন্নত ধরনের ভক্তের আচরণ অনুকরণের চেষ্টা করা উচিত নয় পক্ষান্তরে সকলেরই কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা তাহলেই পারমার্থিক পথে সাফল্য অর্জন করা যায় যারা প্রচার কার্যে দক্ষণা তারা অসৎ সঙ্গ পরিত্যাগ করে নির্জন স্থানে ভজন করতে পারেন কিন্তু যিনি ভক্তি মার্গে যথার্থই উন্নত তার কর্তব্য হচ্ছে ভক্তি বিহীন মানুষদের কাছে ভগবানের মহিমা প্রচার করে তাদেরকেও ভগবত ভক্তির অমৃত ও রস আস্বাদন করানো ভক্ত অভক্তদের সংগদান করেন কিন্তু তাদের দ্বারা কখনো প্রভাবিত হন না এভাবেই শুদ্ধ ভক্তির সঙ্গ প্রভাবে এমনকি ভগবত ভক্তিহীন জীবেরা ভগবানের ভক্তি পরিণত হওয়ার সুযোগ পান এই সম্পর্কে শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীমদ ভাগবতীর নৈত সমাচরে জাতু মনসাপী হানিস্বর এবং ভক্তির অসামৃত সিন্ধু নিম্নলিখিত শ্লোকটি আলোচনা করতে উপদেশ দিয়েছেন অনাসক্তস্য বিষয়ন যথা হুম পঞ্জন্তত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তাং বৈরাগ্য মুচ্ছতে মহাপুরুষদের কার্যকলাপের অনুকরণ করা উচিত নয় জড় সুখভোগের প্রতি অনাসক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবার জন্য সব কিছু গ্রহণ করা উচিত এত বলি এক শ্লোক শিখাইল এলো মোড়ে ভাগবতের সার এই বলে বারে বারে এই কথা বলে আমার গুরুদেব ভাগবতের একটি শ্লোক আমায় শিখিয়েছিলেন এবং বারংবার তিনি আমাকে বলেছিলেন যে এটি হচ্ছে শ্রীমদ্ভাগবতের সার শ্রীমদ্ভাগবতের এই শ্লোকটি বাসুদেবকে ভগবত ধর্ম সম্বন্ধে শিক্ষা প্রদান করার সময় নারদ নারদমুনির উক্তি বসুদেব ইতিমধ্যেই ভগবৎ ধর্মের মনোপ্রাপ্ত হয়েছিলেন কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার গৃহে তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তবুও অন্যদের শিক্ষা দেওয়ার জন্য তিনি ভগবত ধর্ম সম্বন্ধে নারদমনির কাছ থেকে শুনতে চেয়েছিলেন এটি হচ্ছে মহান ভক্তের বিনীত মনোভাব আজকের পাঠ এই অবধি ভজ শ্রী কৃষ্ণ চৈতান্ন প্রভু নিত্যানন্দ শ্রী অতৈত গদা ধরে শ্রীবসাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরি হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধি